বলেছেন না দিদি ভোট প্রচারে তো অসুবিধার মধ্যে পড়ব না প্রথমেই বলি দুর্নীতি যে কথা যে একটা তকমা তৃণমূল কংগ্রেসের গায়ে দেওয়ার যে চেষ্টা করছে এখনো পর্যন্ত কেউ কিন্তু দুর্নীতির দায় এখনো পর্যন্ত কেউ কোনো দোষী সাব্যস্ত প্রথম হয়নি এটা মনে রাখতে হবে হয়তো কিছু আমাদের নেতৃত্ব তারা হয়তো এখনো জেলে আছে কিন্তু এখনো কিন্তু বিরোধী দলেরা এখনো কিন্তু প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় সরকারের এজেন্সি এখনো প্রমাণ করতে পারেনি যে তৃণমূলের এই নেতাটা দুর্নীতিগ্রস্ত এটা কিন্তু প্রমাণ হয়নি অর্থাৎ এটা আদালতের ব্যাপার আইনের ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু দুর্নীতি দুর্নীতি যেই কথা উঠছে সবথেকে যদি দুর্নীতি করে থাকে সেটা হচ্ছে কেন্দ্রের সরকার মানুষের সঙ্গে যেভাবে প্রতারণা করেছে এবং ৩৪ বছরে যে বামপন্থীরা যে ছিল বামপন্থ সরকার যেটা ছিল এদের মতন বড় দুর্নীতি আর কিন্তু আমাদের বাংলায় আর কেউ নেই কেন্দ্র বাহিনীর যে ডামাডোল চলছে এই ডামাডোলের মধ্যে ভোট অলরেডি ৩০০ কত বাহিনী মানে পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে বাহিনী এলে কতটা এক কথায় সুবিধা হবে না অসুবিধা হবে বা আপনাদের কতটা অসুবিধার মধ্যে পড়তে পারবে এরা সবথেকে বড় জিনিস বাবু আর কেন বাবু মন থেকে যে বিশ্বাস বিশ্বাস হচ্ছে বড় জিনিস তাই আজকে আমাদের এখানে আমাদের হর্ষা বাবার মাজারে আজকে আমরা চাদর চড়ালাম আমরা সকলে মিলে এবং কি এই মাজার অনেক পুরানো তাই আজকে নতুন কাজ শুরু হবে নতুন মাজার একটা হবে তার কাজও শুরু হবে তাই এইরকম একটা শুভ দিনে আজকে আমরা যে চাদরটা চড়ালাম এটা আমাদের কাছে খুব বড় পাওনা খুব ভালো লাগছে আমরা বিরোধীদের চার দিন মাঠ ফাঁকা দিয়েছিলাম বিরোধীরা বারবার বলে যে নাকি মনোনয়নপত্র তারা নাকি দিতে পারে না তাই তারা জয়ী হতে পারে না কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমরা আমাদের দল চার দিন আমরা কিন্তু কেউ কোনো নমিনেশন করিনি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আমরা দুদিন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা দুদিন আমরা নমিনেশন করেছি এই চার দিনে বিরোধীদের আমরা কিন্তু মাঠ ছেড়ে দিয়েছি তারপরেও কিন্তু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আমরা কিন্তু জয়ী হয়েছি মাঠটা ফাঁকা পেল তারাও তাতেও তারা কিন্তু প্রার্থী খুঁজে পায়নি তাহলে ব্যর্থ তাদের মানুষ তাদের পাশে নেই তাই তারা আজকে পরাজয় বিভিন্ন জায়গাতে তাই আমরা আপনারা দেখেছেন ধুলাগড়ে আপনারা দেখেছেন করোলা ওয়ানে আমাদের তৃণমূল কংগ্রেস আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি দুটো পঞ্চায়েত আমাদের আন্ডারে একটা মাঝে যারাই আসে তার মনস্কামনা পূরণ হয় সেক্ষেত্রে এমএলএ বা এমপিরাও তো এসেছে বলে আমরা যতটুকু জানি আজকে ভোটের প্রচার বা ময়দানে আপনারা নেমেছেন সেক্ষেত্রে যাবে যে মনস্কামনা পূরণ একরকম বলা যায় না প্রায় ১০০ বছর শুনছি ৯৮ বছরের মরহম সাংসদ কুসুমবাবু এখানে মাজার করিয়ে তারা ওনার প্রচার শুরু করেছিলেন এবং আপনারা নিশ্চয়ই জানেন তিনি জয়যুক্ত হয়েছেন আমাদের আগের যিনি বিধায়ক ছিলেন সুব্রত সরকার প্রায় প্রতিবারই তার নির্বাচনী প্রচার এখান থেকে শুরু মাজারে চাদর ছড়িয়ে তার শ্রদ্ধা নিবেদন করে শুরু করেছেন এবং আমাদের যিনি বিধায়িকা আছেন বর্তমান আছে প্রিয়াপাল মহাশয় তিনিও এই মাজারে চাদর ছড়িয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন আমরা বিশ্বাস করি এখানে চাদর আমিও ২০০৮ থেকে ১৩ এই পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলাম আমারও প্রচার প্রথম প্রচার এখান থেকে শুরু করেছিলাম এবং আমি জয়যুক্ত হয়েছিলাম এবারও নাসিমাদি আমার সঙ্গে আছেন জেলা পরিষদে আমি পঞ্চায়েত সমিতিতে আছি আমরা এটা খুব গভীরভাবে বিশ্বাস করি যে আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমরা এই প্রচার শুরু করছি বাবার মাজারে চাদর ছড়িয়ে এবং আমাদের মনস্কামনা কামী আমাদের বিশ্বাস আধ্যাত্মিকতা তার উপর আমরা বিশ্বাস করি রাজনৈতিক পরিস্থিতি তো তৃণমূলের অনুকূলে আছে তার থেকে বড় কথা আমাদের ধর্মীয় বিশ্বাস এই বিশ্বাসের উপর ভর করে আমরা বলতে পারি যে হর্ষা বাবার সমর্থন তার আশীর্বাদ তার দোয়া আমাদের সঙ্গে থাকবে এবং আমরা নিশ্চিতভাবে আমাদের মনস্কামনা পূর্ণ হবে এবং আমরা এই নির্বাচনে জয়যুক্ত হবই হবে নাম দেলা আর কোথা থেকে দাঁড়িয়েছে শেখ মোহাম্মদ সিদ্দিক আমি ৪৫ নম্বর ৫০ সমিতি নির্বাচনে মাজার এখানে সকলেই এখানে আসেন এখানে তো আজ পর্যন্ত আপনারা এখানে কে কে এমন ব্যক্তি এসেছেন যে ভোটের আগে এসে মনস্কামনা পূরণ হয়েছে এর আগেতে আমাদের সংসদ প্রসূন ব্যানার্জি উনি এখানে এসেছিলেন উনি এসে এখানে আমাদের চাদর চাপিয়ে গেছেন উনি এখানে এসে মোটামুটি ফুলের মালা
চড়িয়ে গেছেন, তো ইনশাল্লাহ ওনার মনস্কামনা পূরণ হয়ে পরে নেক্সট বস নেক্সট ইলেকশনে আবার ওনাকে আমাদের বলতে হয় না, উনি এসে চাদর চাপিয়ে তারপর নমিনেশন ফাইল করেছে। ওর আগেতে বলা ভুল হয়েছে, আবার ওর আগেতে প্রিয়রঞ্জন দাসমন্ত্রী উনি এসেছিলেন এখানে, তারপরে তো আমাদের শীতল সর্দার এসেছিলেন, তারপরে তো আমাদের পিয়াদি তো ঘরের মেয়ে, এমনি সবসময় যখন টাইম পান উনি আসেন, উনি নমিনেশন ফাইল করেই এখানে এসেছিলেন। এই মাজারের বিশেষত্ব ঐতিহ্য বা একটা মানে যে মনস্কামনা পূরণ এর ইতিহাস কি আছে? এর ইতিহাস বৃহস্পতিবার দিনের সন্ধ্যার পরেতে যে যার যে মনস্কামনা আছে যদি এখানে এসে বাবার কাছে ঠিক দিল থেকে মানত করে ইনশাল্লাহ তার আমার দেখটা আমার সমস্ত সকলেই তার মনস্কামনা পূরণ হয়েছে। বাবা কাউকে ফেরান না, এরকম না, বাবা কাউকে ফেরান। বাবু ফোন নাও। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد দেখি দেখি ছোট ধরলো কোথায় গেল ওই যে ধরলো ঠিক আছে
ছাত্রবতী দোয়া আছে আপনি আপনি একটু সাইড সাইড